যে কচি বাসটা দেখতেছেন এই কচি বাস দিয়ে কিন্তু এই হাঁসের মাংসটা রান্না করা মুম্বাই মুরগিগুলো যেভাবে কেটে দিছে ভাই তলি নেহারি আছে মগজ নেহারি আছে এছাড়া নেহারি প্লাস নানের অনেক রকমের ভেরিয়েশন আছে মুম্বাই মুরগিটা দেখতেছেন এই বোম্বাই মুরগিটা যখন আপনি আপনার ভাতের সাথে মাখাবেন তো এখানের গরুর মাংসের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু অনেক ঠিক জীবনে পদে পদে তো অনেক বাস খেয়েছে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সত্যিকারের বাস খাওয়াবো খিতা হবো সিলোটি পয়েন্ট পয়েন্ট আপনারা ভাবলে শুধুমাত্র হাঁসবাস চলে আসছে কিন্তু না সিলেটের ঐতিহ্যবাহী যে সাতকরা আছে না ওইটাও কিন্তু ঢাকায় এখন চলে আসছে কাহিনী যেটা হলো সিলেটের ভাষা কিন্তু আমি এতটাও প্রো না বাট মেইন বিষয় যেটা সিলেটের যে ট্রেডিশনাল খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ওয়ারিতে দেশি উন্দাল নামে একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলো লঞ্চ করছে মানে এটা হইতেছে সেই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আপনি আসলে সিলেটের ট্রেডিশনাল সব রকমের খাবার পেয়ে যাবেন প্রথমেই বলতেছিলাম বাস খাওয়ার কথা আসলে আপনারাই বলেন যে আমরা নাকি ফুড ব্লগার যেখানে আপনাদেরকে রিকমেন্ড করি সেখানে গিয়ে নাকি আপনারা বাস খান বাট এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি বাস বিক্রি করতেছে তবে এটা হইতেছে খাওয়ার বাস সো আমার সামনে যে বাসটা আপনি দেখতেছেন এটা হইতেছে বাসকোরল সো রাঙামাটি থেকে মেইনলি যারা এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা বাসকোরল সম্পর্কে জানেন যে মানে রাঙামাটির মানুষ এই জিনিসটা বেশি খায় তবে সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার আছে যেটার নাম হইতেছে হাঁস বাস মেইনলি এই যে আইটেমটা আপনারা দেখতেছেন হাঁস বাস এটা হাঁসের মাংসের সাথে যে কচি বাসকোরলটা থাকে এটা দিয়ে রান্না করা হয় এটার প্রাইস হইতেছে 240 টাকা সো 240 টাকায় মোটামুটি এক পিস দুই পিস তিন চার পাঁচ থেকে ছয় পিসের মতো হাঁসের মাংস থাকে তার সাথে বাসকোরল থাকে সো এই জিনিসটা কিন্তু আমার প্রথম খাওয়া আপনারা একটা বিষয় আমি আপনাকে বলি আমি কিন্তু অলমোস্ট সিলেটে 15 বছর ছিলাম বাট আমি আমার লাইফে কখনো এই হাঁস বাস আইটেমটা খাইনি হাঁসের মাংসটা টেন্ডারনেসটা জাস্ট আমি আপনাকে দেখাই ও রে জাস্ট আমি হাত দিয়ে হালকা মানে প্রেস করতেছি পুরো জিনিসটা একদম মেল্ট হয়ে যেতেছে ইউজুয়ালি কিন্তু হাঁসের মাংস এতটা সফট হয় না সো হাঁসের মাংসের সাথে যে গ্রেভিটা আছে না এটা মাখার পর এটার যে অ্যারোমাটা আসতেছে না ভাই মানে আমি খাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা একদম বেস্ট হবে ওয়েট বিসমিল্লাহ আমরা নর্মালি যে হাঁসের রেজালাটা খাই না এটার টেস্টটা অনেকটা ওই রকমই লাগতেছে বাট এটার ফ্লেভারটা ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে এটার মশলাটাও একটু ডিফারেন্ট আছে ইভেন এখানে যে বাসটা দেওয়া হয়েছে সেই বাসটাও কিন্তু খাওয়া যায় মানে আপনারা আবার মনে মনে ভাববেন না এটা অন্য রকমের বাস এটা কিন্তু আসলে খাওয়ার বাস ওয়েট এই বাস তো বাসের মতো লাগতেছে না এটা আমার কাছে অনেকটা মনে হইতেছে আমরা যে লাউ খাই না লাউটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে টেস্টটা যেরকম আসে এটার টেস্টটা একদম সেম আসতেছে সিলেটের একটা ট্রেডিশনাল অ্যান্ড সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার হইতেছে সাতকরা সো সাতকরার সাথে মেইনলি সিলেটিরা গরুর মাংসটা রান্না করে আর এখানে যে আপনি সাতকরার সাথে গরুর মাংসটা দেখতেছেন এটার প্রাইস হইতেছে 190 টাকা সাতকরা যে জিনিসটা সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি সাতকরা জিনিসটা অনেকটা লেবুর মতো বাট এটা লেবু না এটার যে ঘ্রাণটা হয় না এটা অনেক সুন্দর হয় সো এটা মেইনলি সিলেটিরা গরুর মাংসের সাথে দেয় যার কারণে গরুর মাংস যে ওনাদের ফ্লেভারটা এটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট আসে আর এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হইতেছে সাতকরা আর এটা হইতেছে গরুর মাংস সো সাতকরা দিয়েই কিন্তু মেইনলি এখানের যে গরুর মাংসটা আছে ওইটা করা হয় সো এখানের গরুর মাংসের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু অনেক ঠিক মানে এখানে হাঁসের মাংসের গ্রেভি বলি গরুর মাংসের গ্রেভি বলি জিনিসটা কিন্তু অনেক ঠিক হয় গরুর মাংসের সাথে সাতকরাটা যখন মাখাবেন তখন এটার অ্যাকচুয়াল যে টেস্ট ওইটা আপনি একদম প্রপারলি ফিল করতে পারবেন সাতকরা জিনিসটা হলো অনেকটা লেবুর মতোই বাট লেবু না প্রথমে যেটা বলছিলাম সো লেবুর যে ছিলকাটা থাকে এটা কিন্তু হালকা একটু তেতো হয় সো এখানে যে সাতকরার যে ছিলকাটা আছে এটাও হালকা তিতা বাট ওইটা যখন আপনি সাতকরাটা ভাতের সাথে মাখাবেন তখনই এটার যে তিতাটা আছে না ওইটা প্রপারলি ফিল করতে পারবেন এছাড়া যখন জাস্ট আপনি নর্মালি ঝোল দিয়ে ভাতটা মাখাবেন তখন কিন্তু ওই জিনিসটা ফিল করা যায় না তবে এটার বেস্ট পার্ট হইতেছে এটার অ্যারোমাটা মানে সাতকরার অ্যারোমার কারণেই এই গরুর মাংসের অ্যারোমাটা অনেক সুন্দর আসে এটা হইতেছে মোরগ নাগা মশলা যেটার উপরে আপনি বোম্বাই মরিচ কেটে দিছে সো মেইনলি যেটা হয় আর কি সিলেটের ভাষায় আমরা যেটাকে বোম্বাই মরিচ বলি সেটাকে সিলেটের ভাষায় বলা হয় নাগা মরিচ সো নাগা মরিচ আর বোম্বাই মরিচ অলমোস্ট সেম জিনিস বাট এই জিনিসটা যে কতটা ঝাল হয় এটা জাস্ট আপনি দেখার পরে বুঝতে পারবেন উপরে বোম্বাই মরিচগুলো যেভাবে কেটে দিছে ভাই এটা দেখার পর আমার অনেক বেশি ঝাল লাগতেছে তো বোম্বাই মরিচ চিকেন ভাত সব কিছু একসাথে মিক্স করে বিসমিল্লাহ বোম্বাই মরিচের যে ঘ্রাণ ওটা তো নাকে লাগছে তার সাথে এটা যে ঝাল ওইটা চিকেন মশলার সাথে অ্যাড হয়ে এটা অনেক বেশি স্পাইসি হয়েছে আপনার যদি অনেক ঝাল পছন্দ হয় তাহলে এই জিনিসটা আপনার কাছে একদম বেস্ট লাগবে মানে এইখানের যে বোম্বাই মরিচটা দেখতেছেন এই বোম্বাই মরিচটা যখন আপনি আপনার ভাতের সাথে মাখাবেন ভাই
বোম্বাই মরিচের ঝালটা পুরো একদম মাথায় গিয়ে হিট করবে। এতক্ষণ আমি আপনাদেরকে যে খাবারগুলো দেখালাম এগুলো কিন্তু আপনি যদি দুপুরে আসেন তাহলে খেতে পারবেন, বাট আপনি যদি সন্ধ্যা বা বিকালের দিকে আসেন বা রাতের বেলায় আসেন তাহলে কিন্তু এই জায়গায় ওনাদের কাবাব আছে, নল্লি নেহারি আছে, মগজ নেহারি আছে, এছাড়া নেহারি প্লাস নানের অনেক রকমের ভেরিয়েশন আছে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ। আর সিলোটি ভাই ভাই আপনাকে এলাকায় কিন্তু সরিয়ে এলাম, এটা কিন্তু আপনারা চিন্তা করেন না, আপনার এলাকায় খুব শীঘ্রই আইলাম, আপনারা আখনি সিলোটি ফুয়া ফুরিন, সিলোটি পুরি খাওয়ার অর্ডার।